আসসালামু আলাইকুম। কোড ব্লুইং চ্যানেলের আরও একটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি। এটি আমাদের লারাভেল টিউটোরিয়াল সিরিজের দ্বিতীয় পর্ব। আগের পর্বে আমরা লারাভেলের আমরা যে বিষয়গুলো শিখব বা আমাদের ইন্ট্রোডাকশনাল যে ভিডিওটি ছিল সেই ভিডিওর মধ্যে আলোচনা লারাভেল সম্পর্কে আমি আলোচনা করেছি। পাশাপাশি আমি আলোচনা করেছিলাম যে কীভাবে আমরা লারাভেল শিখতে পারি এবং লারাভেল শেখার জন্য আমাদের পূর্বে থেকে কি কি বিষয়ে জানা ছিল। আপনি যদি সেই ভিডিওটি মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে দেখে আসতে পারেন। আজকে আমরা মূলত লারাভেলের যে ডকুমেন্টেশনটি আছে সেই ডকুমেন্টেশন ফলো করে স্টেপ বাই স্টেপ আমরা একদম প্রাইমারি লেভেল থেকে এগিয়ে যাব। আমরা এখন যে ওয়েবসাইটের মধ্যে আছি সেটা হচ্ছে laravel.com এবং এই laravel.com ওয়েবসাইটটি হচ্ছে লারাভেলের অফিসিয়াল একটা ওয়েবসাইট। এবং এই ওয়েবসাইটে আপনি যখন আসবেন তখন আপনি প্রথমেই ডকুমেন্টেশন বাটন পাবেন। আমরা যদি এখানে ক্লিক করি তাও আমরা ডকুমেন্টেশনে চলে যাব, অথবা আমরা যদি এখানে গেট স্টার্টেড ক্লিক করি সেক্ষেত্রে আমরা ডকুমেন্টেশনে আমাদেরকে নিয়ে যাবে। এবং এখানে আসার পর আমরা যদি একটু এখানে লক্ষ্য করি যে ইনস্টলেশন আমরা দেখতে পাচ্ছি, এবং ইনস্টলেশন এখানে আমাদের কিছু লিঙ্ক দেয়া আছে। আমরা যদি এখানে মিট লারাভেল এই লিঙ্কটাতে ক্লিক করি সেক্ষেত্রে আমরা এখানে কেন লারাভেল ব্যবহার করব, লারাভেল ব্যবহার করার সুবিধাগুলো কি কি এবং লারাভেল দিয়ে আমরা কি কি করতে পারবো এই সম্পর্কে আমরা বিস্তারিত এখানে জানতে পারবো। এবং আপনি যদি ফ্রি থাকেন বা আপনার অবসর সময়ে আপনি এগুলো পড়ে নিতে পারেন, ফলে কি হবে লারাভেল সম্পর্কে আপনার যে বেসিক কনসেপ্ট আছে সেটা ক্লিয়ার হয়ে যাবে। এখন যদি আমরা একটু নিচে আসি, আমরা একটু নিচে আসার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি জিওর ফার্স্ট লারাভেল প্রজেক্ট, অর্থাৎ আপনি প্রথমে কিভাবে লারাভেলটা ইনস্টল করতে পারবেন সেই বিষয়টা এখানে দেখানো হয়েছে। তো লারাভেল মূলত যেভাবে ইনস্টল করা যায়, লারাভেল ইনস্টল করার জন্য আমাদের এখানে কয়েকটা পদ্ধতি আছে এবং সবচাইতে পপুলার এবং সহজ ওয়ে হচ্ছে কম্পোজারের মধ্যে। এখন কম্পোজারটা কি জিনিস, আমরা প্রথমেই লারাভেল ইনস্টল করার জন্য যদি আমরা কম্পোজার ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাদের প্রথমেই যেটা করতে হবে কম্পোজার নামক যে একটা সফটওয়্যার আছে সেই সফটওয়্যারটা ডাউনলোড করতে হবে। আমরা যদি কম্পোজার লিখে সার্চ করি সেক্ষেত্রে আমাদেরকে getcomposer.org এই নামে একটা আমরা ওয়েবসাইট পেয়ে যাব, এবং এইখান থেকে লেখা আছে যে কম্পোজারটা হচ্ছে এ ডিপেন্ডেন্সি ম্যানেজার ফর পিএইচপি, অর্থাৎ পিএইচপির বিভিন্ন ডিপেন্ডেন্সি সে ম্যানেজ করে। এটা হচ্ছে একটা ডিপেন্ডেন্সি ম্যানেজার আমাদের ওয়েবসাইটের মধ্যে, সে বিভিন্ন পিএইচপির যে স্ক্রিপ্টগুলো আছে সেগুলো আমাদের সে ইনস্টল করে দিবে। আমরা যদি আমাদের কম্পিউটারে আমাদের যে কোনো প্রজেক্ট ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে এই কম্পোজার ইউজ করে আমরা বিভিন্ন ডিপেন্ডেন্সিগুলো মেনটেন করতে পারবো। তার আগে আরেকটা বিষয় হচ্ছে আমরা গেট কম্পোজার যে ইয়াটা আছে সফটওয়্যারটা আছে সেটা তো ব্যবহার করবোই, পাশাপাশি তার আগে আমাদেরকে কিন্তু একটা সার্ভারের জন্য সফটওয়্যার ইউজ করতে হবে। সেক্ষেত্রে আপনি যে কোনো ধরনের সফটওয়্যার ইউজ করতে পারেন, আপনি জ্যাম্প ইউজ করতে পারেন, ওয়াম্প ইউজ করতে পারেন, ম্যাম্প ইউজ করতে পারেন, আপনি চাইলে লারাগন ইউজ করতে পারেন। তবে আমি এই টিউটোরিয়াল সিরিজ জুড়ে লারাগন সফটওয়্যারটি ইউজ করব, আর আপনি চাইলে যে কোনোটা ইউজ করতে পারেন। এখানে আপনি আসলেই প্রথমে ডাউনলোড বাটনটা পেয়ে যাবেন, এবং ডাউনলোডে যখন আপনি ক্লিক করবেন, ডাউনলোড ক্লিক করার পরে এখানে আপনি যদি উইন্ডোজ থেকে ব্যবহার করতে চান সেক্ষেত্রে কম্পোজার সেটআপ ডট ইএক্সি নামে একটা ফাইলের লিঙ্ক দেওয়া আছে এখানে, এখানে ক্লিক করলে আপনি ফাইলটা ডাউনলোড হয়ে যাবে। আমার অলরেডি যেহেতু কম্পোজার ইনস্টল করা আছে এই জন্য আমি এখানে ইনস্টল করছি না, এটা তেমন কোনো কঠিন প্রসেস না। আপনি জাস্ট নেক্সট ফিনিশ দেন, তারপরে এখান থেকে আপনাকে পিএইচপির যেই লিঙ্কটা আছে সেই লিঙ্কটাকে দেখিয়ে দিতে হবে। যেমন আমি যদি আমার এখানে যাই, আমি লারাগন সফটওয়্যারটা যেহেতু ইউজ করছি আমি এখান থেকে লারাগন লিখে সার্চ করে আমি লারাগন সফটওয়্যারটা ওপেন করব, এবং এখান থেকে আমি যদি আমার রুট ফোল্ডারে চলে যাই এবং এইখানে লারাগনের যেমন আমার পিএইচপির যেই লিঙ্কটা আছে সেটা কিন্তু এখানে, আমি এখান থেকে মূলত আমার পিএইচপিটা ব্যবহার করছি। আপনি যখন কম্পোজার ব্যবহার করবেন তখন সেক্ষেত্রে আপনি আপনার যেই পিএইচপির ফাইলের বা ফোল্ডারের লিঙ্কটা আছে সেটাকে আপনি দেখিয়ে দিতে হবে। আর তারপরে যদি আপনাদের ইনস্টল করতে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা ভিডিওর কমেন্টে জানাতে পারেন, পরবর্তীতে আমি প্রয়োজনে আরেকটা ভিডিও দিব যাতে করে আপনি আপনার কম্পিউটার খুব সহজে কম্পোজার ইনস্টল করতে পারেন। এখন আমাদের যেহেতু কম্পোজার ইনস্টল করা আছে আমি আর নতুন করে ইনস্টল করব না, সেই সাথে আমার লারাগন সার্ভারও ইনস্টল করা আছে, সেই জন্য আমার সার্ভারও রেডি, আমার কম্পোজারও রেডি। আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে এখন এই যে লারাভেলের একটা কমান্ড আছে, অর্থাৎ এই যে কম্পোজারের মাধ্যমে আমরা যেহেতু লারাভেল ইনস্টল করব, আমরা প্রথমেই যেটা করব আমাদের এই যে লারাগন সার্ভারটা আছে সার্ভারটাকে স্টার্ট করে নিব।
স্টার্ট করার পরে আমার লারাগন সার্ভার স্টার্ট হয়ে গেল। এখন আমরা আমাদের যে লারাগনের যে রুট ফোল্ডার, সেই রুট ফোল্ডারে প্রবেশ করব। আমরা যারা সফটওয়্যার ডেভেলপমেন্ট করি কিংবা আমরা যারা এই যে সার্ভার নিয়ে কাজ করি, আমরা জানি যে যে কোনো একটা সার্ভারের রুট ফোল্ডার থাকে, এবং এই ফোল্ডারটার লারাগনের মধ্যে হচ্ছে www, এই ফোল্ডারটা হচ্ছে লারাগনের একদম রুট ফোল্ডার। এইখানে আমরা যে ফোল্ডারগুলো রাখবো, প্রত্যেকটা ফোল্ডার এক একটা প্রজেক্ট হিসেবে গণ্য হবে। আমি এখানে আপনি আমার অনেকগুলো ফোল্ডার এখানে দেখতে পাচ্ছেন, বিকজ আমি এর আগে অনেকগুলো প্রজেক্টে কাজ করেছি, দ্যাটস ওয়াই আপনি এই ফোল্ডারগুলো দেখতে পাচ্ছেন। এখন আমি যদি এখানে নতুন করে একটা ফোল্ডার ক্রিয়েট করি, সেক্ষেত্রে আমার সেই ফোল্ডারে আমরা লারাভেলটাকে ইনস্টল করতে পারবো। তবে আমি এখানে নতুন করে প্রজেক্ট ক্রিয়েট করার জন্য আমি প্রথমেই আমার এই যে রুট ফোল্ডারটা আছে, এই রুট ফোল্ডারটাকে আমি আমার কমান্ড প্রম্পটে বা সিএমডিতে ওপেন করে নেওয়ার পরে আমাদেরকে প্রথমেই, যেহেতু আমরা কম্পোজার ইউজ করছি, কম্পোজারের মাধ্যমে লারাভেল ইনস্টল করব, সেহেতু প্রথমেই আমাদেরকে কম্পোজার এই শব্দটা লিখতে হবে। লেখার পরে আমরা একটা লারাভেলের প্রজেক্ট ক্রিয়েট করতে চাই, এই জন্য আমাদেরকে লিখতে হবে ক্রিয়েট প্রজেক্ট। ক্রিয়েট প্রজেক্ট লেখার পর এখন আমাদেরকে লারাভেল/লারাভেল এই শব্দটা লিখতে হবে, এবং এই শব্দটা লেখার পরে আমাদেরকে একটা ফোল্ডারের নাম দিতে হবে। ফোল্ডারের নাম বলতে প্রজেক্টের নাম দিতে হবে। আমাদের যেমন এখানে অনেকগুলো ফোল্ডার রয়েছে, এই ফোল্ডারের আপনি যেই প্রজেক্টটা নিয়ে কাজ করতে চান সেই প্রজেক্টের একটা নাম দিতে পারেন। সাপোজ আমি এখানে আমার টেস্ট নামে অলরেডি একটা ফোল্ডার আছে, আমি যদি এখানে নতুন একটা ফোল্ডারের নাম দিই, সাপোজ নতুন, নতুন নামে আমি একটা প্রজেক্ট ক্রিয়েট করতে চাই, অর্থাৎ আমার লারাভেলটা এই কম্পিউটার সেট আপ করতে চাই, তো এই জন্য আমি এখানে নতুন নামটা দিলাম। আমি আরেকবার বলছি যে এখানে কম্পোজার যে ইউজ করেছি, এই কম্পোজারটা হলো আমরা যেহেতু কম্পোজারের মাধ্যমে পিএইচপির স্ক্রিপ্ট ইনস্টল করতে যাচ্ছি, এই জন্য আমরা কম্পোজার লিখলাম, তারপরে ক্রিয়েট প্রজেক্ট লিখলাম, কারণ আমরা নতুন করে একটা প্রজেক্ট তৈরি করছি, এবং কিসের প্রজেক্ট তৈরি করছি, লারাভেলের প্রজেক্ট তৈরি করছি। এখন আপনার কাছে মনে হতে পারে যে এই যে লারাভেল/লারাভেল দুইবার লারাভেল কেন লিখলাম, কারণ হচ্ছে এই লারাভেলটা কিন্তু একটা প্যাকেজিস্ট থেকে ডাউনলোড হবে। আমরা যদি একটু খেয়াল করি, প্যাকেজিস্ট নামে ওয়েবসাইট রয়েছে, এবং যেখানে পিএইচপির বিভিন্ন প্যাকেজগুলো আমরা এখানে পেয়ে যাব, পিএইচপির বিভিন্ন যে ডিপেন্ডেন্সি প্যাকেজ আছে সেই প্যাকেজগুলো পেয়ে যাব। এর মধ্যে একটা প্যাকেজ কিন্তু হচ্ছে লারাভেল/লারাভেল, অর্থাৎ এই যে লারাভেল ফ্রেমওয়ার্কের যে প্রজেক্টটা রয়েছে সেইটার ইউআরএল বলি বা কিওয়ার্ড বলি, এটা কিন্তু প্যাকেজিস্টের মধ্যে এইভাবেই আছে। দ্যাটস ওয়াই আমরা আমাদের সিএমডিতে এভাবেই লিখব। এভাবে লিখার পরে আমরা যেহেতু এখানে নাম দিয়েছি কি নতুন, নতুন নামে আমরা একটা প্রজেক্ট ক্রিয়েট করব। আমি যদি নতুন না দিয়ে নতুন প্রজেক্ট দিই, সেক্ষেত্রে নতুন প্রজেক্টে এই ফোল্ডারে লারাভেলটাকে ইনস্টল হবে। আমি এখন যদি এন্টার প্রেস করি, এখন আমার এই যে নতুন প্রজেক্ট এই নামে ফোল্ডার একটা তৈরি হয়ে গিয়েছে, এবং এটার মধ্যে আমার লারাভেলটা এখানে ইনস্টল হচ্ছে। আপনার ইন্টারনেট স্পিড যদি ভালো থাকে এবং আপনার কম্পিউটার কনফিগারেশন যদি সব কিছু ঠিকঠাক থাকে, তবে খুব দ্রুতই প্রজেক্টটি ক্রিয়েট হয়ে যাবে। যেহেতু এই প্রজেক্টটা ইনস্টল হতে একটু সময় লাগবে, আমি এটা ফাস্ট ফরওয়ার্ড করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের লারাভেল যে প্রজেক্টটি আছে সেই প্রজেক্টটি ক্রিয়েট হয়ে গিয়েছে, এবং আমরা যদি এখন আমাদের রুট ফোল্ডারে যাই, রুট ফোল্ডারে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমাদের নতুন প্রজেক্ট নামে একটি নতুন প্রজেক্ট তৈরি হয়ে গিয়েছে, এবং এইটা হচ্ছে লারাভেলের ফাইলগুলো আছে, সেই ফাইল এবং ফোল্ডারগুলো এখানে রয়েছে। আমরা এই ফাইল বা ফোল্ডারগুলোর সাথে ধীরে ধীরে পরিচিত হব। আজকে আমি দেখালাম যে কিভাবে আমরা আমাদের লোকাল কম্পিউটারের মধ্যে লারাভেলটাকে ইনস্টল করতে পারি। পরবর্তী নেক্সট যে ভিডিও আছে সেই ভিডিওতে আমি এই লারাভেলের কিছু যে স্ট্রাকচারটা রয়েছে, অর্থাৎ ফোল্ডারগুলোতে কোন ফোল্ডারগুলোর কী কাজ এবং কোন ফোল্ডারের মাধ্যমে আমরা কী করতে পারি, কোন ফাইলের মাধ্যমে কী করতে পারি, এই বিষয়গুলো মোটামুটি দেখানোর চেষ্টা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।